আপনি ওই যে একটা দিন ছোট একটা ই আপনার ছোট দেখলে এই যে বয়স কম এটা কি মুরগি নাকি মোরগ এটা এটা মুরগ এটা বয়স কম কিন্তু আরো তো হালকা আছে ঠিক মানে এটা বয়স কম মানে গ্রামের পরিবেশে যদি আপনি পালেন তাহলে মনে করেন যে আপনার বাড়িতে যে খালি জায়গাগুলি আছে জায়গাগুলা আপনার একটা সাক্ষাৎকার নেই ভাই জানি এখানে আসেন আপনার একটা সাক্ষাৎকার নেই জামানিক গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে এক ভাই আসছে, সে মমিন সিং বালুকা থেকে, তাদের ভিক্টোরি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ওই ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরিতে জায়গাটাকে আছে ওইখানে সাইরা পালবে উনি আসছে, উনি একজন গ্রুপ অফ কোম্পানির একটা বিশাল দায়িত্বে উনি আছে। আজকে এই ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে উনি এত দূর থেকে আমাদের নর্সন দিয়ে আসলো, আমাদের প্রজেক্টটা দেখলো ঘুরা, ওনার কাছে ওনার অনুমতিটা আমরা এখন একটু জানবো। দেখেন আসেন মানে ধরান দুজনই থাকেন না মুখেশটা খুলে নেন দেখবেন না তো। আসসালামু আলাইকুম। ভাই আপনি যে আমার প্রজেক্টটা দেখলেন আপনার কাছে কেমন লাগলো? দেখ আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি, আপনার এরকম এরকম ই আপনার প্রজেক্ট আমি আগে কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে এসে আপনার অনুভূতির মধ্যে দেন আমার মনে হইতেছে যে আমি ধরেন একটা এরকম আপনার এরকম একটা সুন্দর আপনার এরকম গাছ গুছালি ভরা এরকম একটা পরিবেশ পাইলে আমি একটা আপনার মতো এরকমভাবে একটা আপনার এই এই কী বলে যে আপনার প্রজেক্ট করবেন, প্রজেক্ট একটা করবো আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজকে তো আপনাকে দিতেছে কিছু কিছু মুরগি নিয়ে যেতেছে, উনি ভাই প্রায় 25-30 পিসের মতো সব কিছু মিলিয়ে নিতেছে। তো ভবিষ্যতে উনি ওনারা ওনাদের প্রায় এগ্রো ফার্ম আছে আপনাদের যে গরু ফার্ম গরু আছে আমাদের গরু ফার্ম আছে আপনার 400+ আর 400+ গরু আছে আমাদের, ছাগল আছে 150+ ছাগল কারণ শুধু এই তার কি তিথি কাদাকনাথ এই মানে আমি আমার প্ল্যানিং হলো আপনার রাজহাঁস সেটা তো আমাদের ফার্মে আপনি যত ধরনের পশু পাখি আছে সব কিছু ইনশাল্লাহ থাকবে আর কি। ইনশাল্লাহ এটাই হলো আমাদের প্ল্যানিং আর কি। যাক এই ভাই আমাকে স্পেশালি দাওয়াত দিয়ে যেতেছে ওনাদের প্রজেক্টটা যাওয়ার জন্য, তো আমি বলছি যে আপাতত নিয়ে শুরু করেন, পরে আমি একদিন দেখতে যাবো অনেক। ঠিক আছে, তো ভাইজান তো ভালো থাকেন। তা আরেক ভাইয়ের সাথে আরেক কর্মকর্তা গ্রুপ অফ ইন্টারেস্ট আরেকজন কর্মকর্তার সাথে ওনার অনুমতিটা শুনি। ভাইজান আপনার কাছে কেমন লাগলো আমাদের প্রজেক্টটা? আসলে এক কথায় অসাধারণ, আপনার প্রজেক্টটা দেখে আমি মনোমুগ্ধ করে একটা পরিবেশে আপনি এত সুন্দর একটা ফার্ম করছেন, আমি খুবই খুশি হয়েছি আপনার ফার্মে এবং আশ্চর্য হয়েছি যে আপনার ফার্মে অনেক কোয়ালিটি মানে মুরগি আছে, মুরগিগুলো আছে যেমন কাদাকনাথ, আবার ওই যে তিথি মুরগি, আবার ব্রাহ্মা, এটা খুব ব্রাহ্মা, এটা অনেক টাইগার, আবার দেখলাম যে টার্কি অনেক অসাধারণ এক কথা। এইগুলো দেখে আমার ভালো লাগে।